শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আরো একবার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বাবু অমৃত কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসেদন সম্পর্কে একটা অধ্যায় রয়েছে। গত ক্লাসে আমি ব্যাপন এবং অভিশ্রবণ সম্পর্কে তোমাদেরকে বুঝিয়েছি, তো আজকে আমি তোমাদেরকে প্রসেদন সম্পর্কে ধারণা দেব। তো আমরা প্রসেদন ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে অবশ্যই কিছু না কিছু জেনে থাকব। তো আবার অষ্টম শ্রেণীতে আমি তোমাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিই। তোমরা কি জানো প্রসেদন বলতে কি বুঝি? প্রসেদন প্রাণীর ক্ষেত্রে হয়, প্রাণীর দেহে হয় নাকি উদ্ভিদের দেহে হয়? প্রসেদন প্রক্রিয়াটা উদ্ভিদের একটি প্রক্রিয়া। তাহলে প্রসেদন প্রক্রিয়াটা উদ্ভিদের হলে সেই প্রক্রিয়াটা কি বলতে পারবে? না পারলে আমি আর একবার তোমাদের পুনরায় বুঝিয়ে দিচ্ছি। উদ্ভিদ তাদের বিপাকীয় কাজে, শরীরবৃত্তীয় কাজে মাটি থেকে মূল রোমের সাহায্যে পানি তুলে নেয়, গ্রহণ করে। এর কিছু পানি শরীরবৃত্তীয় কাজে, খাদ্য তৈরিতে উদ্ভিদ ব্যবহৃত হয় বা ব্যবহার করে। অতিরিক্ত পানিটা কোথায় যায়? অতিরিক্ত পানিটা উদ্ভিদ তার পাতার মাধ্যমে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। এই যে প্রক্রিয়াটা, উদ্ভিদ দেহের অতিরিক্ত পানি যে প্রক্রিয়ায় বাষ্পাকারে বায়ুমণ্ডলে ত্যাগ করে, এটাই হলো আমাদের প্রসেদন প্রক্রিয়া। তোমরা সবাই বুঝতে পেরেছো? আবার একটু বলে দেই, উদ্ভিদ যে পানি গ্রহণ করে, এই পানিটা শরীরের বিপাকীয় কাজে ব্যবহৃত হয়, খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। আর অতিরিক্ত যে পানিটা থাকে, এটা পাতার মাধ্যমে, কার মাধ্যমে? এই পাতার মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। এই প্রক্রিয়াটাই হলো প্রসেদন। তোমরা বুঝতে পেরেছ? বাড়িতে তোমরা একটা পরীক্ষা করে দেখতে পারো যে কিভাবে আমরা এই প্রসেদন যে হয় এটা আমরা কি করে বুঝবো। তোমরা দেখে এই প্রক্রিয়াটি একটু, পরীক্ষাটি একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মনে করো একটি উদ্ভিদ, এই উদ্ভিদটার আমি একটা তোমাদের জন্য এই পলিথিন ব্যাগ নিয়ে এসেছি। এটা এভাবে তুমি এই যে পলিথিন দিয়ে এটাকে তুমি মুড়ে দাও। মুড়ে দেওয়ার পর এখান থেকে আমরা সুতলির মাধ্যমে, সুতার সাহায্যে এটা আমরা বেঁধে দেব। এই যে আমরা এভাবে এভাবে পলিথিন দিয়ে মুড়ে দেওয়ার পর আমরা অপেক্ষা করব আগামী দিন পর্যন্ত, দেখবো যে প্রসেদন হয় কিনা, পাতার মাধ্যমে পানি বাইরে বের করে দেয় কিনা। তা আমরা দেখতে পাবো পরবর্তী দিনে যে এই পলিথিনের গায়ে যে তারা যে পানিটা বাইরে ত্যাগ করেছে বা বের করে দিয়েছে বাষ্প প্রক্রিয়ায়, সেইটা ফোঁটা ফোঁটা, বিন্দু 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 এই পলিথিনের গায়ে জমে আছে। তখনই আমরা বুঝতে পারবো আসলে পাতার মাধ্যমে তারা, পত্ররন্ধ্রের মাধ্যমে তারা বাষ্পাকারে পানিটা বের করে দিয়েছে। তা তোমরা বাড়িতে এই প্রক্রিয়াটা করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে উদ্ভিদ প্রসেদন প্রক্রিয়া করে। তা প্রসেদন এক পাতার মাধ্যমে হয়, এবং আরও দুইটা যে এছাড়া রয়েছে কাণ্ড ও পাতার, কিউটিকল ও কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু প্রসেদন প্রক্রিয়া হয়ে থাকে বা উদ্ভিদ পানি বাইরে বাষ্পাকারে বের করে দেয়। এই প্রসেদন প্রক্রিয়াটা বিভিন্ন প্রক্রিয়া আরও তিনটি ভাবে হয়, তিন প্রকার। পত্ররন্ধ্রীয় প্রসেদন আমরা বলতে পারি কি, পত্ররন্ধ্রীয় প্রসেদন। আর একটা রয়েছে ত্বকীয় প্রসেদন এবং লেন্টিকুলার প্রসেদন। তো আমি তোমরা আরও একবার তোমাদের সামনে যদি খাতা থাকে লিখে নিতে পারো, পত্ররন্ধ্রীয় প্রসেদন, ত্বকীয় প্রসেদন, লেন্টিকুলার প্রসেদন, এই তিন প্রকার প্রসেদন উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি হয় ত্বকের, এই যে পাতার
পত্ররন্ধ্রের মাধ্যমে। তো উদ্ভিদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি। অনেক সময় অতিরিক্ত পানি বাইরে নির্গত হওয়ার ফলে উদ্ভিদ অনেক সময় নেতিয়ে পড়ে, অনেক সময় উদ্ভিদ মারা যায়। তো এ কারণে তো অনেক সময় উদ্ভিদ অতিরিক্ত পানি বাইরে বের করার ফলে যে সমস্যাটা হয়, উদ্ভিদ অনেক সময় মারা যায়, অনেক সময় নেতিয়ে পড়ে। তো এইটাকে এই কারণে এই পরিশোধনটা এত গুরুত্বপূর্ণ বলে এটাকে বলা হয় উদ্ভিদের ক্ষেত্রে নেসেসারি ইভেন। অনেক ক্ষেত্রে পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে কেন পরিশোধনকে নেসেসারি ইভেন বলা হয়। তোমরা অবশ্যই বাড়িতে এই পড়াটি তৈরি করবে। তো আজকে আমরা পরিশোধন সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা কিন্তু আগামী দিন এটা খুলে দেখবো যে ফোটায় ফোটায় পানি এই পলিথিনের গায়ে জমা হয়েছে কিনা, এটা তোমরা লক্ষ্য করবে, তোমরাও বাড়িতে এটা করে দেখবে। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য সকল ছাত্র ছাত্রীদেরকে এবং যারা দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ।